আজ শুভ মহালয়া উপলক্ষে আমাদের টাইমস বাংলার বিশেষ প্রতিবেদন। মহৎ আলোয় থেকেই মহালয়া কথাটির উৎপত্তি বলে জানা যায়, অর্থাৎ কৈলাস থেকে দেবী দুর্গা মর্ত্যে আগমনের প্রস্তুতি। দুর্গা পুজো মূলত 5 দিনের অনুষ্ঠান হলেও মহালয়া থেকেই প্রকৃত উৎসবের সূচনা। ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ থেকে আশ্বিনের কৃষ্ণ পঞ্চদশী অর্থাৎ অমাবস্যা অবধি প্রেতলোক থেকে পিতৃপুরুষের আত্মার মর্ত্যলোকে ফিরে আসে নিজের ছেড়ে দেওয়া গৃহপরিজনের মায়ায়। মহালয়ায় তাদের সবার আবির্ভাব সম্পন্ন হয় বলে সেই দিনটিতে তর্পণের মাধ্যমে তাদের পরিতৃপ্ত বিধান করে প্রতিটি গৃহে আনন্দ উৎসব পালনের রীতি আছে। অর্থাৎ আলোয় যেদিন মোহময় বা আনন্দময় হয়ে ওঠে সেই দিনটিই হলো মহালয়। সনাতন ধর্মে যে কোনো পারিবারিক শুভ কাজ করতে গেলে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার তর্পণ শুধু পুরুষদের উদ্দেশ্যেই নয়, পৃথিবীর সমগ্র জীবকুলের মঙ্গল সাধনের উদ্দেশ্যেই তর্পণ করার রেওয়াজ রয়েছে। ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয়ের পূর্বে তর্পণ করেছিলেন বলে পুরাণ সূত্রে জানা যায়। সেই অনুযায়ী এই মহালয়া তিথিতে যারা পিতৃ মাতৃহীন তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করে সনাতন ধর্ম অনুসারে এই দিন প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া। সনাতন ধর্ম অনুসারে এই দিন প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হলে তাদের আত্মার যে সমাবেশ তাকেই মহালয় বলে। এই দিনটিকে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ দেবী পক্ষের সূচনাকাল বলেই ধরা হয়। মহাভারতের ব্যাখ্যায় বলা হয়েছে, প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করে, ঠিক তখনই তাকে স্বর্গে স্বর্ণ ও রৌপ্য খাদ্য হিসেবে প্রদান করা হয়। তার প্রতি এহেন আচরণে তিনি স্তম্ভিত হয়ে দেবরাজ ইন্দ্রের নিকট তার কারণ জানতে চান। উত্তরে দেবরাজ ইন্দ্র তার কাছে ব্যাখ্যা করেন, আপনি সারা জীবনই স্বর্ণ ও রৌপ্য প্রদান করে এসেছেন, পিতৃগণের উদ্দেশ্যে কোনরূপ খাদ্য খাওয়ার প্রেরণ করেননি, সেই কারণেই আপনাকে স্বর্ণ ও রৌপ্য দেওয়া হয়েছে খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য। এরপর কর্ণ তার ভুল স্বীকারের সাথে সাথে জানান, তিনি তার পিতৃগণের সম্পর্কে অবগত ছিলেন না, নিজের ইচ্ছে তিনি কিছুই করেননি। ঠিক তখনই কর্ণকে 16 দিনের জন্য মর্তে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে জল ও অন্ন প্রদান করার অনুমতি দেওয়া হয়। প্রকৃতপক্ষে এই 16 দিনকে পিতৃপক্ষ বলে অভিহিত করা হয়। আবার হিন্দু শাস্ত্রে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে থাকেন এই সময় পিতৃপুরুষেরা পিতৃলোক ত্যাগ করে তাদের পরবর্তী প্রজন্মের গৃহে অবস্থান করে। পরে জলঘন সূর্য যখন আবার বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন তারা আবার পিতৃলোকে পুনর্গমন করে। পূর্বপুরুষেরা যেহেতু তাদের গৃহে অবস্থান করে তাই তর্পণের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তবে আজকের শুভ দিন উপলক্ষে মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমার চক্ষু দান করে থাকে। শত্রু বিনাশ দিবস হিসেবে ধর্মীয় বিশ্বাসে পালিত হয়ে থাকে এই মহালয়া দিনটি। নদিয়া থেকে মলা দে, টাইমস বাংলা।